খোলিয়া জেলার করিমপুর থানার অধীন করিমপুর দু নম্বর ব্লকের বারাকপুর এলাকায় আজ বেলায় একটি বাড়ির রান্নাঘরে হঠাৎই আগুন লেগে যায় এরপর দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির লাগোয়া অন্য বাড়িগুলিতে ফলে চারটি বাড়ি ওই আগুনে ভূষ্মীভূত হয়ে যায় প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেবানোর চেষ্টা করে পরে করিমপুর থেকে দমকল বাহিনী এসে আগুন আয়ত্তে আনে প্রসঙ্গত উল্লেখ্য যে আগুনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে স্থানীয় ব্লক আধিকারিক সত্যজিৎ কুমার ও পঞ্চায়েত সমিতির সভাপতি আজিজুর রহমান মল্লিক রাজু কিছু দান সামগ্রী তুলে দেন আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট